আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন। সাথে আছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার আজকের ভিডিওটির বিষয় হলো, এই শীত চলে যাচ্ছে, গরম শুরু হয়ে যাচ্ছে, এই সময় দেশি মুরগিগুলোকে কিভাবে যত্ন করবেন বা কিভাবে যত্ন নেবেন, আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। আপনারা জানেন যে বর্তমান সময়ে কিন্তু গরমটা চলে আসছে এবং শীতটা বিদায় নিচ্ছে, অর্থাৎ ঋতুর একটা পরিবর্তন হচ্ছে বা আবহাওয়ার একটা পরিবর্তন হচ্ছে। আপনারা অবশ্যই সবাই জানেন যে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মানুষের এবং পশু পাখি যাই আছে না কেন, সবাই কিন্তু একটু সমস্যা হয়ে যায় বা শারীরিক একটু অসুস্থতা অনুভব করে বা শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ বালাই কিন্তু এই যখন ঋতু চেঞ্জ হয় বা আবহাওয়া চেঞ্জ হয় তখন কিন্তু মানুষ বা পশু পাখি যেটাই বলেন না কেন সবার মধ্যে কিন্তু ভর করে বা চলে আসে। তাই আপনারা এই দেশি মুরগিকে এই সময়টায় কিভাবে রক্ষা করবেন বা কিভাবে বাঁচায় রাখবেন, আপনারা অবশ্যই মুরগিগুলোকে ভ্যাকসিন করবেন, মুরগিগুলোর খাবারের দিকে লক্ষ্য রাখবেন, মুরগি যেখানে রাখেন বিশেষ করে রাত্রে সেই জায়গাটা একটু অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা দেখা যাচ্ছে যে এতদিন শীত ছিল, একটু অল্প জায়গাতে অনেকগুলো মুরগি রেখেছেন, এখন দেখা যাচ্ছে হঠাৎ করে গরম চলে আসছে, আবার দেখা যাচ্ছে যে শীতও আসছে, এরকম সময় যদি আপনারা অল্প জায়গায় অনেকগুলো মুরগি রেখে দেন সেক্ষেত্রে কিন্তু গরম এদের ভিতরে আটকে যেয়ে এই মুরগিগুলো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনারা অবশ্যই দেখবেন যে রাত্রে যেখানে মুরগিগুলোকে রাখবেন সেখানে যেন পর্যাপ্ত পরিমাণ জায়গা প্রত্যেকটা মুরগির জন্য থাকে, এবং অবশ্যই জায়গাটা একটু আটা হবে বা একটু পর্দাযুক্ত জায়গা হবে, যেন আবার সরাসরি কোনো বাতাস সেই মুরগির শরীরে না লাগে। আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যে রাত্রে অর্থাৎ প্রথম অর্ধে দেখা যাচ্ছে যে 12টা পর্যন্ত একটু গরম গরম থাকছে, আবার দেখা যাচ্ছে যে 12টার পর থেকে সকাল বা ভোর 6টা পর্যন্ত অনেক ঠান্ডা। এভাবে যদি আপনারা একটু যদি পর্দার ব্যবস্থা না রাখেন, একটু আটকায় না রাখেন, অর্থাৎ এমন ভাবে রাখবেন যে একটু চলাফেরাও করতে পারবে, অর্থাৎ একটু এর ভিতরে জায়গাও থাকবে, আবার চারিপাশে আটকানো থাকবে বা চারিপাশে পর্দা দেওয়া থাকবে যাতে কোনোভাবে কোনো বাতাস এর মধ্যে না আসতে পারে বা না যেতে পারে, এদিকে খেয়াল রেখে কিন্তু আপনারা আপনাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন। তারপর আপনারা আপনাদের মুরগিগুলোকে অবশ্যই পুষ্টিকর খাবার দিবেন, প্রাকৃতিক খাবার দিবেন, তবে সবচেয়ে ভালো হয় প্রাকৃতিক খাবারগুলো যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন, তাহলে খাবার খরচও কম হয় এবং আপনার মুরগিগুলো সঠিক যে গুণাগুণ বা যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু এই মুরগির মধ্যে অক্ষত বা বজায় থাকে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে দেশি মুরগিকে পালন করার জন্য। তারপরে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন, প্রাণী সম্পদ অধিদপ্তরে যাবেন, যে সকল ডাক্তারগণ আছেন তাদের সাথে পর্যালোচনা করবেন বা আলোচনা করবেন, মুরগিগুলোর কোনো সমস্যা হলে তাদের কাছে নিয়ে যাবেন। মুরগিগুলোর কিন্তু বিশেষ করে ঠান্ডা লেগে যায়, দেখা যাচ্ছে যে গরম লেগেও কিন্তু ঠান্ডা লাগে, আবার শীত থেকেও ঠান্ডা লাগতে পারে, তাই মুরগির কিন্তু ঠান্ডা জনিত সমস্যাটা 12 মাসই কম বেশি থেকে যায়। হয়তো বা গরমের সময় একটু কম থাকে কিন্তু দেখা যায় যে এই ঠান্ডা জনিত সমস্যা মুরগির মধ্যে থেকে যায়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের মুরগিগুলোকে ঠান্ডা জনিত সমস্যা থেকে বাঁচায় রাখার জন্য বা রক্ষা করার জন্য। ঠান্ডা থেকে বাঁচায় রাখতে রাখতে পারলে কিন্তু আপনারা আপনাদের খামারে লাভবান হতে পারবেন। তাই আপনারা আপনাদের মুরগিগুলোকে খামার থেকে বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, প্রয়োজনে প্রাণী সম্পদ অধিদপ্তরে যে ডাক্তারদের সাথে পরামর্শ করবেন যে কোনভাবে আপনার মুরগিগুলোকে পালন করলে আপনার মুরগিগুলো এই ঠান্ডা থেকে বেঁচে থাকবে। তাই আপনারা এভাবে আপনাদের মুরগিগুলোকে পালন করুন এবং আপনারা চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে সুস্থ মুরগিকে একবার অন্তত অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর জন্য, তবে পরিমাণে একটু কম খাওয়াবেন, তা না হলে আবার বেশি খাওয়াই দিলে ডিম পাড়া মুরগি অনেক সময় দেখা যায় যে ডিম তেমন পাড়তে চায় না বা ডিম পাড়তে একটু সমস্যা হয়ে যায়। তাই আপনারা সব দিকেই লক্ষ্য রেখে কিন্তু আপনারা আপনাদের মুরগিগুলোকে পালন করার চেষ্টা করবেন, তা না হলে দেখবেন যে আপনাদের সামান্য একটু ভুলের কারণে কিন্তু বড় ধরনের ক্ষতি বা বিপর্যয় হয়ে যেতে পারে। তাই আপনারা সঠিক এবং সুন্দরভাবে আপনাদের মুরগিগুলোকে পালন করার চেষ্টা করেন এবং খামারের লাভবান হন। বিশেষ করে এই আবহাওয়া চেঞ্জিং এর একটা সময় যদি থেকে যায় তখন কিন্তু আসলে জটিলতাটা বেশি হয়। তাই আমি এই গরমের শুরুতে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের মুরগিগুলোকে সঠিকভাবে পরিচর্যা বা যত্ন নেবেন, তাহলেই কিন্তু আপনারা খামারে লাভবান হতে পারবেন বা খামারে লাভবান হয়ে যাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।